যাকে আমার মন থেকে অনেক ভালোবাসি, শেখ আলী হাসান উসামা সাহেব, কিছুদিন আগে একটা রং কইরা ফেলাইছে। উনাকে আমি ভুল ধরতেছি না, আমার এই কথাটা যদি শেখ শুনতে পান তাহলে অবশ্যই যেন আমার এই পরামর্শটা উনি গ্রহণ করেন। এ জাহাঙ্গীর নামক পাগল, এই সমস্ত আউল ফাউল বাউল, তার সেরা মাথা নষ্ট জিলাফিকুর সিন্নিকুর, এদের বহসের ডাকে আর উনি যেন আর কখনো জবাব না দেন। উনি আলী হাসান উসামাকে সারা বিশ্বে আগে থেকেই চিনে, নতুন কইরা উনাকে আর চিনানোর প্রয়োজন নেই, কিন্তু জাহাঙ্গীরে কেউ চিনত না। কিন্তু এই আলী হাসান উসামা জাহাঙ্গীরের নাম নেওয়ার কারণে এখন সারা বিশ্বের মানুষে জাহাঙ্গীরে চিনে লাইছে, এখন জাহাঙ্গীরের বাদ যুগিয়ে দিছে আমাদের আলী হাসান উসামা সাহেব। এই মূর্খ জাহাঙ্গীরা, তার সাথে সে হইল একটা শিয়াল, তার সাথে আরো কিছু শিয়াল আছে, তার সাথে আরো কিছু শিয়াল আছে। একটা শিয়ালের নাম হচ্ছে ড্যান্স পার্টি ইন্টারটিস গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ গোয়াসুদ্দিন তেহারি, সেও তার দলের একটা শিয়াল। আরেকজন আছে মাজার পূজা এন্টারটিস গ্রুপের চেয়ারম্যান আলাউদ্দিন জিলাফি, সেও তার সাথে তাল মিলাইছে। আমরা তো ভিডিওগুলা যখন দেখি তখন হাসি পায়, পাগলে কিনা কয় আর ছাগলে কিনা একা। আমার একটা কথা বারবার মনে পড়ে, এনামতুল্লাহ আব্বাসী সাহেব বলছিলেন যে এই সমস্ত পাগলদের পাচার মধ্যে খালি দুর্রা মারা দরকার, এই সমস্ত পাগলদের পাচার মধ্যে শুধু দুর্রা মারা দরকার, এরা জাহেল, এরা মূর্খ, এরা নাদান, এরা ফাসেক। এ পাড়ার পোয়া পাড়া জাহাঙ্গীর দেখবেন তার এই সাইডে দাঁড়িয়ে নাই, ওই সাইডে দাঁড়িয়ে নাই, সামনে দুইটা দাঁড়িয়ে আছে, আর ভিডিও করার সময় টুডের মধ্যে লিপস্টিক মারে। এ সুরার ঘরের সুরা, কমি মাদ্রাসা কিনিয়া, কমি মাদ্রাসার আলেমুলামা কিনিয়া বিভিন্ন ধরনের গালিগালাজ করতেছে। আমি সমস্ত উম্মতি মুসলমানকে বলবো এই সমস্ত পাগলের ভিডিও আপনারা আর কখনো দেখেন না, এই সমস্ত পাগলের ভিডিও আর কখনো দেখেন না। এদের ভিডিও যদি দেখেন তাহলে তার লাভ হয়ে যাবে, ওদেরকে যদি কমেন্ট করেন এটাও তার লাভ হবে, এদেরকে ভিডিও যদি চড়াই দেন তাহলে তার লাভ হয়ে যাবে। অতএব বিশেষ করে আমরা যারা কৌমি করোনার আছি, জাহাঙ্গীরকে নিয়ে আমরা আর কখনোই কিছু বলবো না, কারণ তাকে নিয়ে আমরা যত কথা বলবো তত সে ভাইরাল হবে, আর সে যত বেশি ভাইরাল হবে তত সে বেদাত কাজে জড়িত হবে, আর সে যত বেশি বেদাত কাজে জড়িত হবে তত বেশি জাহান্নামের দিকে দৌড়াবে। অতএব আমরা জাহাঙ্গীরকে এই সুযোগ আর আমরা দেব না। আমাদের শায়েখ সাহেব যদি এই জাহাঙ্গীরের সাথে বহসের ডাকে সাড়া না দিতেন তাহলে কিন্তু সে আজকে এরকমভাবে ভাইরাল হইতে পারে না। মূলত আলী হুসান উসামা সাহেব এই বাটপার জাহাঙ্গীরে ভাইরাল করে দিছে, আর সে অত ডাক দেওয়ার উদ্দেশ্য ছিল এটাই যে আলী হাসান উসামারে সারা বিশ্বে চিনে, উনি যদি এক দুইবার আমার নামটা নিয়ে নেয় তাহলে আমি সারা বিশ্বে ভাইরাল হয়ে গেলাম। এই ধরনের দান্দা ফান্দা নিয়েই এরা মাঠে কাজ করে, এরা মূলত উম্মতকে জাহান্নামের রাস্তা থেকে সরিয়ে জান্নাতের রাস্তা দেখাবে, এটা মূলত তাদের দায়িত্ব না। তাদের দায়িত্ব হলো জিলাফি কেমনে কাউন যা, সিন্নি যে দুই টুকরা কেমনে বেশি পাওয়া যা, কোন জায়গায় গেলে বেশি টাকা পাওয়া যাবে, কোন জায়গায় গেলে হাদিয়াটা বেশি পাওয়া যাবে, এই দান্দা নিয়ে ওরা মাঠে কাজ করে। আল্লাহ তাআলা এই বাটপারদের কবল থেকে আমাদেরকে হেফাজত করুক, বাটপারদের প্রচনা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সকলে বলি আমিন।